বারবার আসতে পারি, স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক আমরা, ত্রিপুরাতে যে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের উপরে আক্রমণ হচ্ছে, মানবিকতার উপরে যে অন্যায় হচ্ছে, তার প্রতিবাদ করতেই তৃণমূল কংগ্রেস বারবার ত্রিপুরায় আসছে। ম্যাডাম, একটা জিনিস হয়তো আপনি জানেন কি না জানি না, কিছুদিন আগে রাজ্যে যে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয়েছে সেটা হয়তো শুনেছেন, মেবি পত্রপত্রিকায় উঠেছে। এছাড়া রাজনৈতিক একটি পার্টি অফিসে আগুন দিয়ে বিভিন্ন পার্টি অফিস পুড়িয়ে দেওয়া, গাড়ি ভাঙচুর করা, সংবাদকর্মীদের উপর আক্রমণ করা, তার অফিস ভাঙচুর করা, বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? আমরা মনে করি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকরা এবং সংবাদ মাধ্যম, তাদের উপরে আক্রমণ মানে গণতন্ত্রের উপরে আক্রমণ, এবং তাদেরকে সুরক্ষিত রাখার জন্য স্বাধীন ভারতবর্ষে যে সংবিধান আছে তাতে সব রকম ব্যবস্থা নেওয়া আছে, আমরা তাতে বিশ্বাস করি, আমরা সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের পাশে আছি।